ডিভোর্স না দিয়ে বিয়ে করে স্ত্রী তামিমা এবং ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন রাকিব হাসান। মামলার বাদী রাকিব, তামিমার সাবেক স্বামী। বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে মামলাটি দায়ের করা হয়। আবেদনের উপর শুনানি করে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। 30 মার্চের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মামলার অভিযোগ, নাসির হোসেন বিয়েতে প্রতারণার আশ্রয় নিয়েছেন। নাসির হোসেন জাতীয় দলে জায়গা হারানো এক সময়ের তারকা ক্রিকেটার, ব্যক্তিগত নানা নেতিবাচক ঘটনায় খবরের শিরোনাম হয়েছেন বারবার। খেলার মাঠ থেকে এবার কোর্টের মামলায় ক্রিকেটার নাসির। স্কিলার ফর্মে ফুরিয়ে গেলেও বিতর্কিত বিষয় নিয়ে এখনও রম্য আলাপের টপিক হিসেবে এগিয়ে তিনি। এবার অভিযোগটা গড়িয়েছে আদালতে, অন্যের বিবাহিত স্ত্রীকে বিয়ে করেছেন নাসির। মামলাতে আমরা উল্লেখ করেছি যে জনাব তামিমা সুলতানা, তিনি বিবাহ থাকা অবস্থায় অর্থাৎ একজনের স্ত্রী থাকা অবস্থায় আরেকজনকে বিয়ে করেছেন। অপরদিকে মোহাম্মদ নাসির হোসেন জেনে শুনে অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে গিয়েছেন এবং জেনে শুনে অন্যের বউকে বিয়ে করেছেন, যেটি আইনত কোনোভাবেই সিদ্ধ নয়। সেটি আইনত একটি অবৈধ বিয়ে। গেল 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। 17 তারিখে হয় গায়ে হলুদ, আর এর 2 দিন পর হয় বিবাহোত্তর সংবর্ধনা। এরপরই পর্দায় আবির্ভাব নাসিরের স্ত্রীর আগের স্বামীর। তার অভিযোগ দুজনের বিরুদ্ধেই। তাদের এই ধরনের কার্যকলাপে, যেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে, যার ফলে আমার ক্লায়েন্ট মোহাম্মদ রাকিব হাসান এবং তার 8 বছর বয়সী কন্যা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। এই জন্য আমরা সাথে 500 ধারায় মানহানির অভিযোগও এনেছি। এর আগে তামিমার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন রাকিব। নাসিরের স্ত্রী তামিমা রাকিব দম্পতির 8 বছরের এক কন্যা সন্তানও আছে। ফরিদা বক্তিয়ারা, ডিবিসি নিউজ, ঢাকা। কুষ্টিয়ার মিরপুরে মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ পানিতে ফেলে দেওয়ার 34 দিন পর উদ্ধার করা হয়েছে। সম্পত্তির লোভে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ছেলে সহ 2 জনকে আটক করা হয়েছে। সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, মমতাজ বেগম স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলে মুন্না বাবুর সাথে থাকতেন। গেল 20 জানুয়ারি ছেলে মুন্না তার বন্ধু রাবিব ও চাচা আব্দুল কাদের মিলে মমতাজকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেয়। পরদিন মাকে অপহরণের জিডি করে ছেলে। পরে মুন্না তার বন্ধু রাব্বিকে অপহরণকারী সাজিয়ে দুলাভাইয়ের কাছে ফোন করিয়ে 5 লাখ টাকা দাবি করেন। মায়ের সম্পত্তির লোভেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় ছেলে সহ 2 জনকে আটক করেছে পুলিশ। সেই ডোবাটিতে কিছু মাটি সরিয়ে নেয়, মাটি সরিয়ে তারপরে ওখানে চাপা দেয়।